প্রশ্ন আহে যে যিকোনো দল সংগঠনে মন মর্জি তেখেতসকলে কার্যসূচী মানে রূপায়ণ করে আর প্রশাসনক হাৰাশাস্তি দিয়ে বলে এনেকা ধরনের একটা অভিযোগ আছে। এই অভিযোগ আজি আমি খণ্ডন করছো এই কারণে যে তেখেতসকলে যেনে ধরনের আজি ভাইটি সন্দীপন তাঁতি যা 29 মার্চের পর নিরুদ্দেশ হয়ে আছে, কিন্তু নিরুদ্দেশ হওয়া সত্ত্বেও তেখেতসকলের যেনে ধরনের সবল ভূমিকা হব লাগিছিল বা তেখেতক বিচরার ক্ষেত্র যেনে ধরনের ভূমিকা লব লাগিছিল প্রশাসনে কিন্তু লওয়া আমি নজির দেখি নাপালো, যার কারণে বড় দুঃখজনক বিষয়। কারণ মা বাপেকে আটাইতকৈ ডাঙর সম্পত্তি কি নিজের সন্তান, নিজের সন্তানতকে কিবা ডাঙর হব পারে জানো পৃথিবীখনত? গতি প্রশাসনে কিন্তু এই মা বাপেকর যে আবেগ এই কথাখিনি তেখেতসকলে বুঝি পোৱা নাই। সমান্তরালভাবে যা 2023 বর্ষর দুর্গা পূজার সময়ত রূপাই সাইডিংর রশ্মিসা এই ধরনের সন্ধানহীন হয়েছিল, কিছুমান তার তথ্য পয়ার ভিত্তিতো তেখেতসকলে কিন্তু যেনে ধরনের ক্ষিপ্রতারে অভিযান চলাব লাগিছিল বা তেখেতসকলের সোর্সর দ্বারা তাইক বিচরার ক্ষেত্র যেনে ধরনের প্রশাসনে উদ্যোগ লব লাগিছিল কিন্তু লওয়া দেখি নাপালো। আজিও ছোৱালীজনী কিন্তু হেরা অবস্থাত আছে। গতি সন্দীপন তাঁতির ক্ষেত্র আমি এটাই কথা আঙুলিয়াব বিচার প্রশাসনক যে অতি শীঘ্রে তেখেতক CID বা তেখেতসকলের যে সোর্স আছে সোর্সের যোগেদি তেখেতক বিচরার ক্ষেত্র তেখেতসকলে একটা ভূমিকা লোক, নহলে আমি আজি সাজনে ছাত্র সন্ধ্যা এই আরম্ভণিহে সমগ্র বাগিচা বন্ধ করে সন্দীপন তাঁতির আমি কারণে আমি প্রশাসনের বিরুদ্ধে কিন্তু কার্যসূচী লবলে বাধ্য হম। যেটো বস্তু প্রশাসনে যে ধরনের ভূমিকা একটা পালন করবো লাগিছিল সেই ভূমিকা কিন্তু একবারে নীরব, একটু ভূমিকা পালন করবই পড়া নাই। হ্যাঁ, ইলেকশনের একটা যেটো ইলেকশন আসছিল 19 তারিখ ইলেকশনের সময় আমাকে কৈছিল যে আমি ইলেকশনের কারণে আমি কাম করব পড়া নাই। আমি ঠিক আছে, আমি ইলেকশনের লোক চালো, ইলেকশনের পাশত কি হয়েছে আজি আজিলেকে? আমি DC স্যারক লগ করলো, আমি SP স্যারক লগ করলো, SP গোটেইখিনি কথা আমি জানাইছো। হ্যাঁ, যেটো কেসটো হয়েছিল যেদিনাখন হয়েছিল সেইদিনাখন তার আগবেলা মূল লড়ার তিনটা লড়া আছে, সেই তিনটা লড়া আগবেলা থকা বলে কৈছিল। তারপর পাঁচবেলা দিনের 2টা বজাত এজন লড়াই যেটো সাক্ষী আসে যেটো দেখিছিল সেই উইটনেসজনে দিনের 2টা বজাত লড়াটুক লগত দেখিছিল। এই কথাটা আমি থানাত জানালো, থানার লগেলগে সেই যেটো উইটনেস তাকে হাৰাশাস্তি করলে, আনকি সেই লড়াটো কোর্টতো সি কৈছে যে এই তিনটা লড়ার দেখিছো বলে। তা আমার ডাউট সেই তিনটা লড়ার ওপর আসলে আমি প্রশাসনক কৈছো যে এই লড়াকাটার ওপর আপনাদের খুঁজপুজ করে কিবাটা উলিয়াও, কারণ মূল লড়াটো আজিলেকে আমার বাইরে কতো নেযায়। আনকি যিদিনাখন সি কৈছে অকল একটা স্পোর্টিং একটা ট্রেক প্যান্ট আর স্যান্ডেল পিন্ধি কতো ওলাই যাব নোৱাৰে, তার হাতত পয়সা পাতি থাকবেই লাগিব, কবাত যাম বলে প্ল্যানিং থাকলে কবাত পয়সা পাতি থাকবে লাগবে, এনে তো ওলাই না যাব। তো আমার কথাটো আসলে প্রশাসন আমি এটা কথা কৈছো এই লড়াকেটাক আপনি যেনেকে তেনেকে করে উপস করে ওলাক, নহলে যদি বেলেগ কিবা আছে খুলু করে গেলে ওলাক। তা আজি আমি আমার কি অবস্থা হয়েছে, আজি আমি একটা মধ্যমীয় পরিয়াল হল বলে আজি আমাক চকু নিদিব নাকি? মই আজি এই মিডিয়ার মাধ্যমের মাজেদি আমার সন্মানীয় অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মই একটা বিনতি করছো, আপনি এই ম্যাটারটার উপর চকু দিয়ক স্যার, আমাক ন্যায় প্রদান করক। কারণ আজি 35 দিন হয়ে গেল, 35 ডেজ, 35 দিনলৈকে একো একটা কুলু উলিয়াব নোৱাৰিলে না স্যার, কিবা তো উলিয়াব লাগিছিল। কেইদিন 6 মাহৰ আগতে একটা রূপার এজনী ছোৱালী হেৰালে, তারও কেসটো উলিয়াব নোৱাৰিলে। আৰু আজি ৰেজিষ্টাৰ কৰা কিছুমান কেছ আছে, হ্যাঁ কিছুমান ৰেজিষ্টাৰ নথকা কেছো আছে। তো এই আমাৰ ডুনমা অঞ্চলটো কিমান ভয়াবহ হৈ গৈছে, হ্যাঁ আমাৰ ল'ৰা ছোৱালীক আমি স্কুললৈ কেনেকৈ পঠিয়াম? আমি নিৰাপদ, মোৰ এৰিয়াটো এই টাউনৰ পৰা ভিতৰলৈ 4 কিলোমিটাৰ আছে, ইমান ভিতৰৰ অঞ্চলৰ পৰা ল'ৰাটা গুলিয়াই ল'ব পাৰিলে, হ্যাঁ কিমান ভয়াবহ কথা হৈ গৈছে, আমি কেনেকৈ থাকিম এতিয়া? কিন্তু মোক মই অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া স্যারক এটাই এটা বিনতি করছো, মূল লড়াটুক আপনি যেমান পারে স্যার উলিয়াবলে এটা
আপনি চেষ্টা করুন, যদি আমার ইয়ার প্রশাসনের যদি দায়িত্ব আছে, তিনিচুকীয়ার যদি আমার প্রশাসনের দায়িত্ব আছে, তাক আপনি একটা প্রেসারেন্স করুন যাতে আমি লটা মুকলে আনিব পারো। সি যতে আছে স্যার, আমি যে তাক আমি ঘরলে আনিব পারো। মূর এইটু এটা একটা অনুরোধ থাকিলে, আর মূর একটা অনুরোধ আছে, যদি ডুমডুমা থানায় বা তিনিচুকীয়া আরক্ষী প্রশাসনে লগ লাগি যদি উলিয়াব পড়া নাই, মই ভাবিছো, আমি আশা করছো, আমার পরিয়ালেও আশা করছো, যাতে এই বস্তুটা সি আই ডি টিমক দিয়ক, ক্রাইম ব্রাঞ্চক দিয়ক, যাতে সিহতি এই বস্তুটা ভূকর্মায় উলিয়াব পারে।